সাভারে অজ্ঞাত 35 বছর বয়সী এক যুবককে কুপিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শৈল রানা হাওলাদার, সিনিয়র স্টাফ রিপোর্টার। সাভারে অজ্ঞাত 35 বছর বয়সী এক যুবককে কুপিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বিকেলে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকোর এর বোমকা এলাকার একটি নির্জন স্থান থেকে ওই যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ বলছে অজ্ঞাত ওই যুবককে কে বা কাহারা কুপিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করে লাশ বোমকা এলাকার একটি নির্জন স্থানে ফেলে যায়। পরে বিকেলে অজ্ঞাত ওই যুবকের লাশ দেখে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। খবর পেয়ে সিআইডি ও র‍্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। এ বিষয়ে সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল কুদ্দুস রিপোর্টার বাংলা টিভিকে বলেন, দুর্বৃত্তরা কী কারণে তাকে হত্যা করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ও তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরদিকে সাভারের বলিয়াপুর, হরিণধরা ও আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে তিন যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।